বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগে সকাল সন্ধ্যা হরতাল চলছে। এদিকে আটক কেন্দ্রীয় নেতাদের মুক্তি দেয়া না হলে 6 ফেব্রুয়ারি দুই বিভাগে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি। সকালে হরতালের সমর্থনে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে অপ্রীতিকর অবস্থা ঠেকাতে শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। দূরপাল্লার কোনো যানবাহন না ছাড়লেও ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়েই। এদিকে রংপুরে হরতালের সমর্থনে স্টেশন রোডে মিছিল ও পিকেটিং করে বিএনপির নেতারা। রিকশা চললেও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। হরতালের সবশেষ খবর জানাতে আমরা এখন উত্তরাঞ্চলের দুই শহরে থাকা আমাদের সহকর্মী, রাজশাহীতে থাকা আমাদের সহকর্মী সৌমিত্র মজুমদারের সাথে কথা বলছি। সৌমিত্র, রাজশাহীতে হরতালের খবর আসলে কি, কোনো সংঘর্ষের ঘটনা কি জানতে পেরেছেন? বাবু, আপনি যেমনটি বলছিলেন যে আজকে রাজশাহী এবং রংপুর বিভাগে বিএনপির নেতা কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে, সেই সকাল সন্ধ্যা হরতালের কিন্তু অর্ধেকটাই পেরিয়ে গেছে, কারণ এখন 12টা বেজে গেছে। এবং পিছনে নিশ্চয়ই দেখতে পাবেন যে ছোট ছোট যেসব যানবাহন, রিক্সা, অটোরিক্সা, এগুলো চলাচল করছে। যদিও দূরপাল্লার কোনো গাড়ি আমরা ছাড়তে দেখিনি, তবে সকাল থেকে কিন্তু ট্রেন ছেড়ে গেছে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে বাজার এলাকাগুলোতে, বাজারগুলোতে দোকানপাট কিছু কিছু খুলতে শুরু করেছে এবং মানুষজনের আনাগোনাও কিন্তু বেড়েছে। বিএনপির নেতারা বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছেন এবং আমরা খবর পেয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী একটি মিছিল করেছেন। এবং কিছুক্ষণ আগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ঠিক সাগরপাড়া এলাকা দিয়ে চলে গেছেন এবং তিনি কিন্তু রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে এই হরতাল বিরোধী যে তাদের কার্যক্রম, সেই কার্যক্রমে অংশ নিচ্ছেন। সৌমিত্র, এই যে বিএনপি যে মিছিল সমাবেশ করছে, তাতে করে সেইখান থেকে কি কোনো বড় ধরনের আন্দোলন বা পরবর্তী কোনো আন্দোলনের কর্মসূচি তারা ঘোষণা করেছেন কিনা? স্মারক, আপনি জানেন যে গতকালই বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে বলা হয়েছিল যে যদি গতকাল ছিল আসলে যে 3 তারিখের মধ্যে যদি কেন্দ্রীয় নেতাদের মুক্তি দেওয়া না হয় তাহলে 4 তারিখে, মানে আজকে সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে রাজশাহী এবং রংপুর বিভাগে। সেই অনুযায়ী কিন্তু আজকে হরতাল চলছে এবং 6 তারিখের পরে, 6 ফেব্রুয়ারির পরে তাদের একটি বড় লাগাতার কর্মসূচি পালন করার কথা রয়েছে। স্মারক সৌমিত্র, আপনাকে।